নমস্কার বন্ধুরা, আমি রঞ্জন। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল career.com। তো career.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছ, ভারতের রেলে বিনামূল্যে প্রশিক্ষণ প্রাথমিক পাশে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে রিক্রুট করানো হচ্ছে। তোমাদের দেখাবো সম্প্রদত্ত আজকে ভিডিওটির মাধ্যমে, তো কোন কোন পাতে নিয়োগ করানো হবে, কীভাবে নিয়োগ করানো হবে, কতটা মানে এবং কোথায় নিয়োগ করানো, সম্প্রদত্ত দিয়েই সাহায্য করবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, বিস্তারিত তথ্য আমরা জেনে নিই। স্ক্রল করে আমি নিচে আসবো। দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে, উত্তর মধ্য রেলওয়ে দপ্তরে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করানো হবে, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সহ আরও অন্যান্য তথ্য জানতে নিচের রইল আজকের এই প্রতিবেদন। তো এখানে কিন্তু সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে কীভাবে নিয়োগ কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে তোমাদের নিয়োগ করানো হবে। দেখা যেখানে বলছে যে সমস্ত ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলো হলো ফিটার, ওয়েল্ডার, আর্মেচার, উইন্ডার, মেশিনিস্ট, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্রিন্টার, জেনারেল, মেকানিক, ডিএসএল, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, সিস্টেম অ্যান্ড মেনটেন্স, ওয়্যারম্যান, স্টেনোগ্রাফার হিন্দি, স্টেনোগ্রাফার ইংলিশ, প্লাম্বার, মেকানিক কাম অপারেটার, ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টর, মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনার এবং MMTM ক্রেন এবং ড্রাফটসম্যান সিভিল, এইসব পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে। শূন্যবাদ দেখা আছে, প্রয়াগরাজ ডিভিশনে আছে 703 শূন্যবাদ, ঝাঁসি ডিভিশনে আছে 660 620 শূন্যবাদ এবং আগ্রা ডিভিশনে আছে 296 শূন্যপথ। স্ক্রল করে আমরা আর নিচে আসবো, শিক্ষাগত যোগ্যতা দেখে নেবে। কী বলা হচ্ছে এখানে, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্তত 50% নাম্বার সহ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। সঙ্গে নির্দিষ্ট ট্রেডে আইটিআই পাস কোর্স পাস করে থাকতে হবে। আইটিআই কোর্স যে কোনো SCVT অথবা NCVT অনুমোদিত প্রতিষ্ঠান থেকে পাস করে থাকতে হবে। বয়স সীমা হচ্ছে 1/8/2022 তারিখ অনুযায়ী 15 থেকে 24 বছরের মধ্যে বয়সও থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SST 5 বছর অবস্থায় 3 বছরের বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। স্টাইপেন্ড এখানে কিন্তু বলা, দেখতে পাচ্ছ প্রশিক্ষণ অ্যাপ্রেন্টিসের প্রশিক্ষণের নিয়ম অনুযায়ী প্রতি মাসে কিন্তু তোমাদের স্টাইপেন্ড পাবে। কত টাকা পাবে সেটা কিন্তু মেনশন করা হয়নি, তো কিন্তু ভালো টাকা এখানে কিন্তু তোমরা পাবে স্টাইপেন্ড বাবদ। এরপর দেখা বসানো হচ্ছে আবেদন পদ্ধতি। তো দেখো বলা হচ্ছে, আগ্রহী প্রার্থীগণ কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.rrcpry.org এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীদের অবশ্যই বৈধ মেল আইডি এবং ফোন নাম্বার থাকতে হবে। প্রার্থীদের স্বাক্ষর ও সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ কালার ফটো স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়া অন্যান্য সমস্ত প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, এই প্রশিক্ষণ সম্পূর্ণ করার পরে ভারতীয় রেলের দপ্তরের 20% সংরক্ষণ পাওয়া যেতে পারে। তো দেখতে পাচ্ছেন বলা হচ্ছে, এবং যে স্তরে নিয়োগ করা হবে তার মূল মাইনে হবে 18,000 থেকে 56,900 টাকা। তো এই দেখো এখানে বলছে পে লেভেল এক অনুযায়ী, তার মানে যদি এখান থেকে কিন্তু 20% লোককে যারা প্রশিক্ষণ নেয় তাদের কিন্তু 20% লোককে কিন্তু সংরক্ষণ করানো হতে পারে, ঠিক আছে, এবং কিন্তু তাদের মাইনে কিন্তু পে লেভেল 1 অনুযায়ী দেওয়া হবে। এরপর দেখো বলা হচ্ছে আবেদন পদ্ধতি। আবেদন ফি বাবদ 100 টাকা ধার্য করা হয়েছে। SC ST PWD এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না। প্রার্থীদের আবেদন ফি জমা করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। নিয়োগ পদ্ধতি, বয়স, মাধ্যমিকের নম্বর, আইটিআই কোর্সের নাম্বার এবং প্রশিক্ষণের উপর ভিত্তি করে প্রার্থীদের নির্বাচিত করা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ভাইবা টেস্ট হবে না। আবেদন চলবে, দেখতে পাচ্ছ, আগামী 1/8/2022 তারিখ মধ্যে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করার লিঙ্ক এবং অফিসিয়াল নোটিশ লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমাদের সুবিধাতে। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিয়ে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারো। তোমরা সরাসরি এই অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, আমি দেখে নেব। দেখতে পাচ্ছ ওয়েবসাইট আমার সামনে ওপেন হচ্ছে। তো এখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো ডিটেলস বলা হয়েছে। তো দেখো এখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে রেজিস্ট্রেশন করতে কীভাবে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সবই কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা করে দেখে নেবে, সবই বলা হয়েছে এখানে। প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পরে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এখানে থেকে কিন্তু তোমরা সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সামনে দেখা আছে। দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের পক্ষ থেকে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি বা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি। যদি কিছু জানা থাকে বা কোনো কিছু রেখা কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্যতন আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।